সোমবার থেকে মাঠে করাতে যাচ্ছে অনূর্ধ্ব 17 সাফ ন্যারে চ্যাম্পিয়নশিপ। 5 তলের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এবারের কম্পিটিশনে অংশ নিচ্ছে ভারত, নেপাল, ভুটান এবং রাশিয়া। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন কোচ গোলাম রাব্বানি ছোটন। প্রথমবারের মতো রাশিয়া অংশ নেয়, বিষয়টিকে ভালোভাবে দেখছেন তিনি। তো এবার আমাদের এখানে রাশিয়া আপনি সংযুক্ত হয়েছে, এটা আমাদের জন্য, মেয়েদের জন্য বিরাট অপরচুনিটি আমি মনে করি। এখানে তারা অনেক কিছুই আপনার শিখতে পারবে। এবং আমাদের সাউথ এশিয়া, আমরা বেশিরভাগ খেলা খেলি সাউথ এশিয়ার সাথে। আপনার কিছু সময় হয়তো এফসি কাপে খেলে আমরা এশিয়ার টিমগুলোর সাথে খেলি। তো এখানে আমাদের বিরাট সুযোগ যে আমরা ইউরোপের টিমের সাথে আমরা খেলতে যাচ্ছি।